ডায়াবেটিস খুব পরিচিত একটা রোগ বাংলাদেশে চুরাশি লাখেরও বেশি মানুষ এই রোগে ভুগছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেকেই ইনসুলিন ব্যবহার করেন কিন্তু ইনসুলিন ব্যবহার নিয়ে অনেকের মধ্যেই কিছু ভুল ধারণা আছে তারা মনে করেন ইনসুলিন হলো ডায়াবেটিসের শেষ চিকিৎসা আসলে এ ধারণাটা ঠিক না ইনসুলিন খুব কার্যকরী একটি ওষুধ ডায়াবেটিসের জন্য শুরু থেকেই ইনসুলিন ব্যবহার করলে বেশ ভালো ফল পাওয়া যায় আর ইনসুলিন দেওয়ার সবচেয়ে সহজ উপায় হল পেনের মাধ্যমে ইনসুলিন দেওয়া তাই বাংলাদেশের সর্ববৃহৎ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কোয়ারের রয়েছে সবচেয়ে নিখুঁত এবং সহজে ব্যবহারযোগ্য ইনসুলিন পেন অ্যানসুপেন আমার হাতে অ্যান্সুপেনের পাউচটি দেখতে পাচ্ছেন আমি খুলে দেখাচ্ছি এর ভিতর কি কী আছে বাদিকে যা দেখতে পাচ্ছেন তা হচ্ছে অ্যানসু এবং ভিতরে কিছু নিডল দেখা যাচ্ছে ডান পাশে একটি হেল্প কার্ড এবং একটি নির্দেশনামা আছে নির্দেশনামার ভিতরে কি করে ব্যবহার করতে হবে তা বিস্তারিতভাবে লেখা আছে আর হেল্প কার্ডে ফোন নাম্বার দেওয়া আছে প্রয়োজনে আপনি সেখানে ফোন করেও জেনে নিতে পারেন এটা হচ্ছে অ্যানসু আমার বাম হাতে যা দেখতে পাচ্ছেন তা হচ্ছে পেন কার্ড এখন আমি হাতে যা ধরে আছে এটা হলো কাটরিজ স্লিপ আমি ডানে মোচড় দিয়ে সামনে টান দিয়ে এটা খুলে ফেলছি এটা হচ্ছে কাটরিজ স্লিপ এর ভিতরে ইনসুলিন কাটরিচ থাকবে এখন যা দেখতে পাচ্ছেন তা হচ্ছে থ্রেডেড রড এটা যদি বের হয়েই থাকে তাহলে এটা চেপে ভিতরে ঢুকিয়ে দিতে হবে এটা হচ্ছে ডোজেস উইন্ডো এটা হচ্ছে ডোজেস নাও ডোজেস উইন্ডোতে ইনসুলিন মাত্রা দেখা যায় ডোজেস নব দিয়ে ইনসুলিন মাত্রা স্থির করবেন আর আমার তর্জির নিচে যা আছে তা হচ্ছে পুষ্পাটন এটাকে পুশ করে ইনসুলিন শরীরে পুশ করবে এটা হচ্ছে নেটল এটা হচ্ছে পিল ফয়েল বাইরে যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইরের সুরক্ষা ক্যাপ আর ভিতরে আছে ভিতরের সুরক্ষা ক্যাপ আমরা এতক্ষণ অ্যানসুপেনের কারিগরি দিকটা দেখলাম এখন আসুন দেখে নিই কি করে অ্যানসু ব্যবহার করতে হয় অ্যানসু ব্যবহার করা খুবই সহজ আপনি নিজেই ঘরে বসে এটি ব্যবহার করতে পারবেন প্রথমে আপনি দু হাত পরিষ্কার করে নিন তারপর টান দিয়ে পেন ক্যাপটি খুলুন এবার কার্ট্রিজ স্লিপ খোলার পালা কার্ট্রিজ স্লিপটি হাতে ধরে ডান দিকে মোচড় দিয়ে সামনে টান দিন কার্ট্রিজ স্লিপ খুলে যাবে ভিতরে শূন্য কার্ট্রিজ থাকলে তা বের করে নিন এরপর কার্ট্রিজ ভরার পালা নতুন একটি কার্ট্রিজ নিন কাটরেজটি বের করুন স্লিভে প্রবেশ করান এবং যদি আপনার অ্যান্সোপেনে থ্রেডেড রডটি বের হয়ে থাকে তাহলে তা পিছন দিকে পাঠিয়ে দিন এবার এর সাথে সংযুক্ত করার পালা প্রথমে স্লিপটিকে হাউজিং এর সাথে সংযুক্ত করুন পিছনের দিকে একটু চাপ দিন ডানে মোচড় দিয়ে লাগিয়ে ফেলুন এরপর যা করতে হবে পেন ক্যাপটি লাগিয়ে নিন অ্যান্সোপেনটি দু হাতের মাঝখানে নিন দু হাতের তালুর মাঝখানে দশবার আমার মতো করে রোল করুন দশবার রোল করা হয়ে গেলে দু আঙ্গুলের মাঝখানে নিন এবং হালকা করে দশবার ঝাঁকিয়ে নিন এবার নেডল ক্যাপ লাগানোর পালা প্রথমে পিলফয়েলটি টান দিয়ে খুলে ফেলুন এরপর বাহ্যিক সুরক্ষা সহ নেটলটি কার্ফিস স্লিপের সাথে সংযোগ করুন চাপ দিয়ে ডানে পেঁচিয়ে এটা লাগিয়ে ফেলুন এরপর বাইরের সুরক্ষা ক্যাপটি খুলে ফেলুন আভ্যন্তরীণ সুরক্ষা ক্যাপটি সামনের দিকে টান দিলেই তা খুলে যাবে কিভাবে ডোজেস ইউনিট ঠিক করতে হয় এবার তা দেখাচ্ছি প্রথমে ডোজেস নবটিকে ধরে ডান দিকে দুই ইউনিট ঘুরিয়ে স্থির করুন এরপর নেটলটিকে উপরের দিকে তাক করুন এবং পেনটা খাড়াভাবে ধরুন পেনের কাট্রিজ স্লিভে হালকা মৃদু টোকা দিয়ে বুধবুথগুলো উপরের দিকে তুলে নিয়ে আসুন এখন পুশ বাটনে চাপ দিন এতে দু এক ফোঁটা ইনসুলিন বের হয়ে আসবে যদি ইনসুলিন বের না হয় তাহলে পুরো প্রক্রিয়াটা আবার করুন মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত না এই দু এক ফোঁটা ইনসুলিন বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি আপনাকে বারে বারে করতে হবে এবার ইনসুলিনের মাত্রা ঠিক করার পালা প্রথমে ডোজেস নখটি ডান দিকে ঘুরিয়ে আপনার মাত্রা ঠিক করে নিন মাত্রা যদি বেশি হয়ে গিয়ে থাকে তাহলে ডোজেস নপটি বিপরীত দিকে ঘুরিয়ে আবার মাত্রাটি ঠিক করুন কাঙ্ক্ষিত মাত্রা তো ঠিক করে ফেললেন ইনসুলিন মূলত শরীরে চারটি জায়গায় নেওয়া যায় তলপেট পশ্চাৎ বাহু এবং থাই অথবা স্বাস্থ্যকর্মী বা ডাক্তারের নির্দেশিত স্থানে আপনি নিতে পারেন আপনার নির্দেশিত জায়গায় ইনসুলিন পেনটি আড়াড়িভাবে স্থাপন করুন এরপর পুশ বাটনটি চেপে ধরুন সম্পূর্ণ ইনসুলিন শরীরে প্রবেশের জন্য কমপক্ষে ছয় সেকেন্ড এভাবে পুশ বাটনটি চেপে ধরে থাকুন এরপর ডিসপ্লে উইন্ডোতে খেয়াল করুন ডিসপ্লে উইন্ডোতে ডাগ শূন্যতে আসলে আস্তে আস্তে needle শরীর থেকে বের করে ফেলুন আপনি যদি এই একই নেটল পুনরায় ব্যবহার করতে না চান তাহলে বাচিক সুরক্ষা ক্যাপটি লাগান এবং ডানে পিনস দিয়ে এটি খুলে ফেলুন কিন্তু যদি পুনরায় এটি ব্যবহার করতে চান তাহলে বাচিক সুরক্ষা ক্যাপের পরিবর্তে আপনতরি সুরক্ষা ক্যাপটি পুনরায় প্রতিস্থাপন করুন এবং তাতে ক্যাপের পেন ক্যাপটি লাগিয়ে পেনটি অ্যানসুপেন সরবরাহকৃত পাউচে সংরক্ষণ করুন ব্যবহৃত ইনসুলিন এক মাস পর্যন্ত স্বাভাবিক তাপমাত্রায় ভালো থাকে তাই আপনার ব্যবহৃত অ্যানসুলিন ঘরের কোনো শুষ্ক স্থানে অথবা ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন তবে ফ্রিজে সংরক্ষণ করলে পরবর্তী ব্যবহারের কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে তা ফ্রিজ থেকে বের করে নিন এবং হালকা করে ঝাঁকিয়ে নিন অ্যানসুপেন ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয় আছে যা খেয়াল রাখতে হবে প্রতিবার নতুন কার্ট্রিজ ভরে ডোজেস স্নফ ফিক্স করে পুষপাটন পুশ করলে দেখা যায় ইনসুলিন বের হচ্ছে না এক্ষেত্রে যা খেয়াল রাখতে হবে তা হল অ্যানসুপেনের কার্ট্রিজের রাবার স্টপার এবং থ্রেডেড রাউডের ভিতরে সংযোগ স্থাপিত হয়েছে কিনা তা খেয়াল করতে হবে অনেক সময় দেখা যায় কোনো কোনো রুগী একটি পেন কার্ট্রিজ কিছুদিন ব্যবহারের পর তা খুলে ফেলেন এবং অন্য একটি কার্ট্রিজ ব্যবহার করেন অথবা একই কার্ট্রিজ পুনরায় স্থাপন করেন তাতে যে সমস্যাটা দেখা যায় পুষ্পাটন চাপ দিলে কোনো ইনসুলিনই বের হয় যেমন আমি এখন কার্ট্রিজ স্লিপটি খুললাম আমার প্রয়োজন দশ ইউনিট ইনসুলিন আমি পুনরায় তা লাগালাম দশ ইউনিটে ডোজ ফিক্স করলাম আমি পুশ করলাম কোনো ইনসুলিন বের হচ্ছে না কারো কারো ক্ষেত্রে এমন ঘটলে যা করতে হবে তা তাহলে ডোজেস নফটিকে ডান দিকে ঘুরিয়ে পুশ বাটন চেপে বারে বারে ডান দিকে ঘুরিয়ে পুশ বাটন চেপে রাবার স্টপার এবং পেনের রডের মধ্যে সংযোগ ঘটাতে হবে যে মুহূর্তে এই সংযোগটুকু ঘটবে সে মুহূর্তে ইনসুলিনের নিটল দিয়ে দু এক ফোঁটা ইনসুলিন বের হয়ে আসবে যতক্ষণ এই কাজটি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডোজে স্নব ঘুরিয়ে পুশ বাটন চেপে দু এক ফোঁটা ইনসুলিন বের করার কাজটুকু করতে হবে অনেক সময় রোগী বিশ বা তিরিশ ইউনিট ইনসুলিন স্থির করেন কিন্তু পুশ করার পর দেখা যায় ডায়াল শূন্যতে আসছে না এক্ষেত্রে যা করতে হবে তা হল বাটন চেপে ধরে রাখতে হবে ডায়াল শূন্যতে আসার জন্য এটা ডিভাইসের কোনো সমস্যা না এটা হলো অ্যানসুপেনের নিরাপত্তা ব্যবস্থা এই ব্যবস্থা রোগীকে ইনসুলিন নেয়া অবস্থায় তার মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কোনো কোনো রোগীর ক্ষেত্রে অ্যানসোপেন শরীর থেকে বের করার পরেও ফোটায় ফোটায় ইনসুলিন বের হয়ে আসে এটা মূলত তিন ধরনের রোগীর ক্ষেত্রে ঘটতে পারে এক যারা অ্যাকিনেল বারে ব্যবহার করেন দুই যারা একটু মোটা প্রকৃতির অথবা যারা বেশি পরিমাণে ইনসুলিন ব্যবহার করে থাকেন এক্ষেত্রে একই নেটেল বারে বারে ব্যবহার করা থেকে বিরত থাকুন আর যেসব রোগী একটু মোটা তাদের ক্ষেত্রে ছয় বা আট মিলিমিটার অর্থাৎ উনত্রিশ বা একত্রিশ গেজের নেটেল ব্যবহার করুন অনেক সময় ডোজে স্নপ ডান দিকে আর ঘোরে না এক্ষেত্রে রোগী ইনসুলিন নিতে সমস্যায় পড়েন এ সমস্যা তখনই দেখা যায় যখন কাটরিচে কাঙ্ক্ষিত মাত্রার ইনসুলিনের চেয়ে কম পরিমাণ ইনসুলিন থাকে যেমন আমার এখন বিশ ইউনিট ইনসুলিন প্রয়োজন আমি বিশ ইউনিটে ফিক্স করতে গিয়ে দেখছি দশ ইউনিটের বেশি আমি ফিক্স করতে পারছি না এক্ষেত্রে যা করতে হবে তা হল আমাকে প্রথমেই এই দশ ইউনিট ইনসুলিন এই কার্ট্রিজ থেকে আমি নিয়ে নেব পরে কার্ট্রিজ পরিবর্তন করে অবশিষ্ট ইনসুলিন শরীরে পুশ করবেন মনে রাখবেন এক্ষেত্রে ডোজেস নবটি জোর করে ডান দিকে ঘোরাবেন না এতে ডিভাইসটি নষ্ট হয়ে যেতে পারে দেখলেন তো পেনের মাধ্যমে ইনসুলিন নেওয়া কত সহজ আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিন নেওয়া খুবই জরুরি আপনাদের আরও কিছু জানার থাকলে অথবা কোনো সমস্যার সম্মুখীন হলে নির্দেশনামায় সরবরাহকৃত ফোন নাম্বারে অথবা হেল্প দেয়া দেওয়া ফোন নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন আপনাদের সবার সুস্থ জীবন কামনা করি সবাই ভালো থাকবেন